গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের 25টা প্রকল্প থেকে কি করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,000 টাকা করে পাবেন সেই বিষয়েই বলবো। এই ভিডিওটা পুরোটা দেখবেন যাতে আপনার অ্যাকাউন্টে 1,000 টাকা করে পেয়ে যান। এই লকডাউনের বাজারে অনেকেই নিজের কর্মক্ষমতা হারিয়েছেন বা রুজি রোজগার বন্ধ আছে, তো গভর্নমেন্ট থেকে অনেক রকম পরিকল্পনা নিয়েছে জনসাধারণের টাকা দেওয়ার জন্য। তো এটির একটা হলো প্রচেষ্টা প্রকল্প, যা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব ওয়েবসাইটে আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। তো এই প্রচেষ্টা প্রকল্পের টোটাল দেখাবো, কী করে আপনারা ডাউনলোড করবেন, কী করে আপনারা ফর্ম ফিল আপ করবেন, তো পুরো ভিডিওটা দেখুন। দেখুন, প্রথমে এই ফর্মটা যখন আপনারা ডাউনলোড করবেন বা আশেপাশের জেরক্সের দোকান বা তথ্যমিত্র কেন্দ্র সেখানেও এই ফর্মটি পেয়ে যাবেন। তো প্রথমে দেখুন, এখানে আছে ফর্মের প্রথমে আছে আবেদনকারীর নাম, মানে আপনার যে আবেদন করবে, যদি আপনি আবেদন করেন তাহলে আপনার নামটা প্রথমে লিখবেন, তারপর আপনার বাবার নাম মানে পিতার নাম দ্বিতীয়তে, তারপর আপনার কি স্ত্রী না পুরুষ না অন্যান্য সেটি আপনারা সিলেক্ট করবেন, এখানে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা আপনার ভোটার কার্ড বা আধার কার্ড দিয়ে আপনারা ভোটার জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন, জন্ম তারিখটা দিলে পরে তারপর আসবে এপিক নাম্বার। আচ্ছা, ভোটার এপিক নাম্বার আমি দেখাচ্ছি কোনটা, ভোটার এপিক নাম্বার হলো ভোটার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন এপিক কার্ডের ওই জায়গায়। ডিজিটাল রেশন কার্ড যাদের আছে তাদের ডিজিটাল রেশন কার্ডের যে নাম্বারটা সেখানে দ্বিতীয় নাম্বারে চলে আসবে, ডিজিটাল রেশন কার্ডের নাম্বার। তারপর আসবে আধার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার হয়তো সবাই জানেন, তো এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তারপর আসবে রাজ্য, আপনি কোন রাজ্যে বসবাস করছেন, ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য জায়গায় সব জেলাতে এটা সমানভাবে আছে, তো প্রথমে রাজ্য ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন, এখানে ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে। ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলাতে বসবাস করেন সেটাও দিয়ে দেবেন এখানে। অ্যাসেম্বলি, আপনার বিধানসভা কত নম্বর বিধানসভা, কোন বিধানসভায় আছেন আপনি। তারপর ব্লক মিউনিসিপ্যালিটি, আপনি যদি পৌরসভার হন তাহলে ব্লক মিউনিসিপ্যালিটি হবেন, আর যদি গ্রামে থাকেন তাহলে দেওয়ার কোনো দরকার নেই। গ্রাম, আপনি কোন গ্রাম তার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, কোন গ্রামের নামটা সেটা দিয়ে দেবেন, অঞ্চল অঞ্চলটা দিয়ে দেবেন, এরিয়াটা। হাউস নাম্বার, দেখুন ভোটার কার্ডের যে লিস্ট আছে সেখানে হাউস নাম্বারটা পাওয়া যায়, সেখানে থেকে আপনার বাড়ির নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে আছে ডাকঘর, আপনার পোস্ট অফিস কোথায় আছে সেই পোস্ট অফিসটা দিয়ে দেবেন। এখানে আছে পিনকোড নাম্বার, পিনকোড নাম্বারটা আপনার 741402, এতে আমাদের এখানকার পিন নাম্বার, সেরকম আপনাদের জেলা ভিত্তিক যে পিন নাম্বারটা সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার থানা আসবে, আপনি যে থানার আওতাভুক্ত সেই থানার নামটা দিয়ে দেবেন এখানে। দেওয়ার পর মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর ব্যাঙ্ক নেম, আপনার যে ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক হতে পারে, অ্যাক্সিস হতে পারে, ইউনিয়ন হতে পারে, সেন্ট্রাল হতে পারে, যে ব্যাঙ্ক আপনার আছে সেই ব্যাঙ্কের নামটা লিখবেন, নাম ব্যাঙ্কের নামটা লিখবেন। ব্রাঞ্চ, আপনি আপনার ব্যাঙ্কটা কোন ব্রাঞ্চ, আমাদের যেরকম ফুলিয়া ব্রাঞ্চ, আপনার হয়তো অন্য যে ডিস্ট্রিক্টে থাকেন সেখানকার ব্রাঞ্চের নাম দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার, যে ব্যাঙ্ক আপনার অ্যাক্টিভ আছে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন। আইএফএস কোড নাম্বারটা দেখবেন, আপনার ব্যাঙ্কের পাসবইয়ে আছে, আইএফএস কোড নাম্বারটা এখানে বসাবেন। আর সব শেষে যেটি আছে আপনার স্ট্যাম্প সাইজ ফটো, স্ট্যাম্প সাইজ বলতে পাসপোর্ট সাইজ নয়, স্ট্যাম্প সাইজ যেটি আপনারা স্টুডিও থেকে হয়তো পেয়ে যাবেন, স্ট্যাম্প সাইজ ফটোটা এখানে স্ট্যাপলার দিয়ে কিংবা আঠা দিয়ে আটকে আপনি সেটি বিডিও অফিসে জমা দিতে পারবেন। এটি হলো কমপ্লিট একটি গাইড, যেটি আপনারা ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে আপনার এলাকা ভিত্তিক যে বিডিও অফিসগুলো আছে বা অনলাইন ফিল আপও করা যায়, তো অনলাইন ফিল আপটা আমি পরে বলছি, বিডিও অফিসে এটি জমা দেবেন ফিল আপ করে, তো আপনার তারপরে আপনার অ্যাকাউন্টে 1,000 টাকা করে, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে, সেটি আপনার অ্যাকাউন্টে 1,000 টাকা জমা হয়ে যাবে। তো এবার আসবো অনলাইন ফর্ম ফিল আপ, যেটি আপনার আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, সেখানে গিয়ে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন, সেটা আরও সহজ, কারণ আপনারা যদি আপনার কাছে যদি স্মার্টফোন থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করতে পারেন, সেটি 2-3 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।